এই মনস্টারটি দেখতে পায় একটা বিশাল পাথর পিঁপড়াদের প্রাসাদের দিকেই দিয়ে আসছে। পাথরটিকে যদি কোনোভাবে আটকানো না যায় তাহলে প্রাসাদটিকে ভেঙে বালুকণায় পরিণত করে দিবে। মনস্টারটি পাথরটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সে এটার সাথে পেরে উঠছিল না, তাই সে পাথরটির সামনে চলে আসে আর এটাকে আটকে দেয়। কিন্তু পাথরের ভারে মনস্টারটির পা পিছলে যাচ্ছিল, কোনোভাবে সে নিজেকে আটকে ফেলে কিন্তু তার পায়ের আঘাতে পিঁপড়াদের দালানের একটি অংশ ভেঙে পড়ে আর এই কারণে পিঁপড়ারা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা মনস্টারটির উপর গোলাবারুদ নিক্ষেপ করতে শুরু করে, যে কিনা এত কষ্ট করে পিঁপড়াদের প্রাসাদটিকে বাঁচানোর চেষ্টা করছে, যার পরিণামস্বরূপ তাকেই মারকেতে হচ্ছে। একেই বলে নিয়তি। যাই হোক, মনস্টারটি রেগে পাথরটিকে ছেড়ে দেয় আর ফলস্বরূপ পিঁপড়াদের প্রাসাদ ভেঙে বালুকণায় পরিণত হয়।